সোমবার চতুর্থ দফার ভোট বীরভূম কেন্দ্রে। বীরভূমে 1943টা বুথে প্রায় 19 লক্ষ ভোটার, তাদের 12 জন প্রার্থীর মধ্যে থেকে কাউকে নির্বাচন করবেন। এরই মধ্যে 640টি বুথকে স্পর্শকাতর বলে চিহ্নিত করেছে। বুথে বুথে ইতিমধ্যে পৌঁছে গিয়েছে ভোটকর্মীরা, তাদের হাতে হাতে পৌঁছে গেছে ভোটের সামগ্রী। এলাকা ঘুরে দেখছেন জেলা পুলিশ সুপার থেকে পুলিশ পর্যবেক্ষক সহ অন্যান্যরা। এখানে সমস্ত প্রস্তুতি চূড়ান্ত, এখন অপেক্ষা শুধু ভোটদানের, যার উপর নির্ভর করবে আগামী বীরভূম কেন্দ্র থেকে কে যাবেন দিল্লিতে। না, আমি আগে অনেকবার ভোট করেছি, এবারে কোনো অভিজ্ঞতা কিরকম কি মনে হচ্ছে? না, আমি তো রিজার্ভে আছি। হ্যাঁ, রিজার্ভে আছি, এখন ডিউটি যদি ডাকে যখন যাবো, বুঝলেন তো। নিয়মে যেটা বলছে আপনার সিল টিলিকে কিছু সিলিংয়ে কিছু পরিবর্তন আছে, খুব আরও ইজি করেছে, বুঝলেন তো। আগে যে জটিল বিষয়গুলো আরও ইজি করেছে, এখন আরও সুবিধা করেছে। না, ভালো তো, আপনার সিআরপিএফ ভালো, ভোটকর্মীদের ভালো। হ্যাঁ, ঠিকই আছে, অসুবিধা কিছুই নেই, মানুষ নির্ভয়ে ভোট দেবে। আমি এর আগে 2016 করেছি বিধানসভায়, প্রিজাইডিং হিসেবে আগে ডিউটি করেছি। মহিলা পোলিং অফিসারদের ক্ষেত্রে আমাদের এমনিতে কোনো অসুবিধা নেই, আমরা বাড়ির কাজও যেমন মানে খুব সাকসেসফুলি করতে পারি, এই কাজটাও করতে পারবো। কিন্তু আমাদের যে সব অসুবিধা হয়, আমাদের টয়লেট বা চেঞ্জিং রুমস এগুলো থাকে না। হ্যাঁ, যেগুলোতে একটু মেয়েদের জন্য একটু অসুবিধা হয় আমাদের। আগে আমার অভিজ্ঞতা থেকে আমি বলছি, হ্যাঁ, ভোটে সেরকম পরিবর্তনে কিছু ফর্ম এদিক ওদিক হয়েছে। ব্যান্ডটা এই আমরা সমস্ত এক্ষুনি মাল তুললাম, মাল তোলার পরে এবার আমরা বসে পড়ে যা যা প্যাকেটে আছে সেগুলো দেখে পরে আমরা চেক করে পরে আমরা সব ব্যান্ড ট্যান করবো। না না, ভয় কিছু নেই, এটুকু ওয়েদারের জন্যই একটু ইয়া লাগছে, তাছাড়া ভয়ের কোনো আবহ নেই। না, এর আগে একবার বিধানসভা ভোট করেছি, ভোট নিয়ে অভিজ্ঞতা বেশ কষ্টকরই হয়েছে। এই যে এত লাগেজ নিয়ে যাওয়া, আবার ফিরে আসা, ফিরে আসার সময়ও খুব কষ্ট হয়, আর বেশি ভোটার হলেও খুব কষ্ট হয়। থার্ড পোলিংয়ের কাজ হচ্ছে ব্যালট ইস্যু করা, আর 17-এ রেজিস্টার, সেকেন্ড পোলিং যে কাজটা কাগজটা দেবেন সেটা আমাকে রাখতে হবে, মানে একটা সিকে রেখে। ভোটে যেতে ভয় লাগছে? না, ভয়ের কিছু নেই, বাট একটা তো দায়িত্ব রয়েছে, ফার্স্ট টাইম হচ্ছে তাই একটু টেনশন তো হচ্ছে। নিতমপুর কেসি কলেজ। এই কি প্রথমবার যাচ্ছেন? না, সেকেন্ড টাইম। সেকেন্ড টাইম যাচ্ছেন? কোথায় বাড়ি? হেতমপুরেই বাড়ি। নিজের এলাকায় পড়েছে? আপনার কি পিঙ্ক বুথ পড়েছে? ক্যামেরায় শান্তনু দাসের সঙ্গে নন্দন দত্ত, সংবাদ প্রতিদিন .in।